প্রিয় শিক্ষার্থী, কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ক্লাসে নবম ভোকেশনাল পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গতি, এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের আমরা আলোচনা করব গতির সমীকরণ। আমরা এর আগে এই গতি অধ্যায়ে বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা গতির সমীকরণ নিয়ে কথা বলবো। আসলে এই গতির সমীকরণ কীভাবে প্রতিপাদন করা যায় সেটা আমরা দেখব, এবং এই গতির সমীকরণ ব্যবহার করে আমরা বিভিন্ন রাশির মান নির্ণয় করব। তো আজকে আমরা গতির সমীকরণ কীভাবে আসে সেটা আমরা আলোচনা করব। একটা বিষয় খেয়াল করবা, এই গতির সমীকরণ আছে তিনটা, গতির সমীকরণ তিনটা, আবার আমরা চারটাও বলে থাকি। সমীকরণগুলো একটু খেয়াল করি আমরা, আরেকটা সমীকরণ আমরা একটু বলি, এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। তো আমরা প্রথম সমীকরণটা দেখলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, দ্বিতীয়টা এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, আমরা তিনটা সমীকরণই প্রতিপাদন করবো, এই তিনটা থেকে আরেকটা সমীকরণ আসবে, এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। তো আমরা এই সমীকরণগুলোর দিকে লক্ষ্য করলে খেয়াল করব, এখানে কতগুলো রাশি দেওয়া আছে, সেই রাশিগুলো যদি আমরা একটু দেখি। আমরা এখানে দেখলাম প্রথমে ভি, ভিটা হচ্ছে বেগ, অর্থাৎ শেষ বেগ, এই ভি দ্বারা আমরা শেষ বেগ নির্ধারণ করি। ইউ দ্বারা আমরা আদি বেগ বলি, অর্থাৎ যখন বেগটা শুরু হয়, অর্থাৎ সময়ের শুরুতে যে বেগটা থাকে সেই বেগটাকে বলি আমরা আদি বেগ। এ দ্বারা বুঝি আমরা ত্বরণ, টি দ্বারা সময় বুঝি। আর এখানে আরেকটা বিষয় আছে এস, এস দ্বারা আমরা বুঝি অতিক্রান্ত দূরত্ব। তো এই যতগুলো আমরা রাশি লিখলাম এখানে চারটা, যে রাশিগুলো লিখছি আমরা, সেই রাশির মধ্যে পাঁচটা, মানে সেই সমীকরণগুলোর মধ্যে পাঁচটা রাশি আছে। একটা হচ্ছে এস, এ, ভি, ইউ, টি। তো এই পাঁচটা রাশি থেকে আমরা এই সমীকরণগুলো পাই, এবং প্রত্যেকটা সমীকরণে চারটে করে রাশি দেওয়া আছে। আমরা যদি তিনটা রাশির মান জানি তাহলে ওই চতুর্থ রাশির মান আমরা নির্ণয় করতে পারবো। এই সমীকরণগুলো কিভাবে আসছে সেই বিষয়টা আমরা আজকে খেয়াল করব। তো এই সমীকরণটা নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে এখানে আমরা রাশি বলছি পাঁচটা, এই পাঁচটা রাশির কিন্তু ব্যবহার আছে। কিভাবে? আমরা যদি দেখি যে কোনো বস্তু যখন যাত্রা আরম্ভ করে, অর্থাৎ যখন থেকে আমরা সময় নির্ধারণ করব, সেই সময়ের পরে যখন সেটা যাত্রা আরম্ভ করবে, তো সময়ের শুরুতে যে অবস্থাটা পাবো, মানে সেটাকে আমরা বলি আদি বেগ। একটা বস্তুর সময়ের শুরুতে যে বেগটা পাবো সেটাকে আমরা বলি আদি বেগ। আচ্ছা, আদি বেগ থেকে যখন সময় বৃদ্ধি পেতে থাকে তখন বেগেরও পরিবর্তন হয়, অর্থাৎ বেগ বৃদ্ধিও পেতে পারে হ্রাসও পেতে পারে। আমরা এখানে বৃদ্ধি নিয়ে কথা বলি, এখানে বেগের সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি ঘটে। তো শেষ সময়ে যে আমরা যে বেগটা পাবো সেই বেগটাকে আমরা বলি শেষ বেগ। আর এখানে বেগের বৃদ্ধি ঘটলে আমরা জানি যে বেগের যদি সময়ের পরিবর্তনের সাথে বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলি ত্বরণ। তো বেগ বৃদ্ধি পেলে সেখানে ত্বরণ সৃষ্টি হবে। আর এখানে
যদি বস্তু এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায় তাহলে সেটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ যদি বেগের আদি বেগ থেকে শেষ বেগ হয় এবং বস্তু যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং এক্ষেত্রে সময়েরও পরিবর্তন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই বস্তুর অতিক্রান্ত দূরত্বটাও পাবো। তাহলে এই পাঁচটা রাশিকে আমরা কিভাবে সাজাতে পারি, আমরা যদি একটু লিখি, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে চলে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। আমরা দেখো এই পাঁচটি রাশির ব্যবহার আমরা করতে পারছি কিনা। আমি আবার বলি, মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে চলে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। আমরা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই রাশিগুলোর পরিচয় আমরা নিচে লিখে দিতে পারি। তো এখানে ইউ হলো আদিবে, অর্থাৎ সময়ের শুরুতে বেগ, এ হলো সুষম ত্বরণ, টি হলো আচ্ছা আমরা হলো অপশনটা বাদ দিয়ে দিই, এখানে সমান চিহ্ন দিয়ে দিই। সময় ভি সমান টি সময়ে বেগ, অর্থাৎ শেষ বেগ আরেকটা রাশি আছে, সেটা হলো এস অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। এখানে আমরা কয়টা রাশি পেলাম? পাঁচটা রাশি। তো এই পাঁচটা রাশিকে আমরা একত্রে সুবাট বলি, এস ইউ ভি এ টি। এই পাঁচটি রাশির যে কোনো তিনটির মান জানা থাকলে আমরা অন্য রাশিগুলোর মান নির্ণয় করতে পারি। আমরা যদি বিষয়টা এখানে লিখি, আমি কি বললাম যে এই পাঁচটি রাশির যে কোনো তিনটির মান জানা থাকলে,
অপর রাশির মান নির্ণয় করা যায়। দেখো আমরা আগেই পড়েছি ত্বরণ কি, ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো সেই ত্বরণের সংজ্ঞানুসারে গাণিতিক রূপ দাঁড়ায় দেখো ত্বরণের সংজ্ঞানুসারে আমরা গাণিতিক রূপটা পাই এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি বা ভি মাইনাস ইউ সমান এ টি, তাহলে বা ভি সমান ইউ প্লাস এ টি, দেখো আমাদের এক নম্বর সমীকরণ চলে আসছে। তো আমরা যদি এখান থেকে দুই নাম্বার সমীকরণটা প্রতিপাদন করতে চাই, আমাদের এই বিষয়গুলো কিন্তু একদম প্রথম দিক থেকেই লিখতে হবে এবং এগুলো আমাদের সবগুলো সমীকরণের জন্যই প্রযোজ্য। তো আমরা যদি দুই নাম্বার সমীকরণটা এখান থেকে প্রতিপাদন করি, এই অংশটা মুছে ফেললাম, আমরা এখানে এই সমীকরণটা রেখে দিব, এটাকে আমরা এক নং সমীকরণ ধরব। এরপরে আমরা দেখব গড় দ্রুতি, গড় দ্রুতি থেকে আমরা পাই গড় দ্রুতির সংজ্ঞানুসারে আমরা পাই গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত সময়। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাহলে এখানে আমরা দ্রুতি কয়টা পাইছি? আমরা কিন্তু এখানে দ্রুতি পাইছি বা বেগ পাইছি দুইটা, একটা আদিবেগ একটা শেষ বেগ। তাহলে গড় বলতে কি বুঝি? এই দুইটা বেগের যোগফল এবং তাকে দুই দ্বারা ভাগ। তাহলে আমরা গড় দ্রুতিকে আমরা লিখতে পারি ভি প্লাস ইউ বাই টু সমান মোট অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করি এস দ্বারা, মোট অতিক্রান্ত সময়কে প্রকাশ করি টি দ্বারা। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নেই তাহলে দেখো আমরা এখানে পাবো টু এস সমান ভি প্লাস ইউ ইন্টু টি, বা এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। আমরা যদি এখানে যে সমীকরণটা পেলাম এটাকে আমরা দুই নং সমীকরণ ধরলাম, তো এই দুই নং সমীকরণে যদি আমরা এই এক নং সমীকরণ হতে ভি এর মানটা বসায় দিই তাহলে কি হয় আমরা একটু দেখব। তাহলে ভি এর মান দুই নং সমীকরণে বসায়, তাহলে আমরা পাবো এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই টু ইন্টু, সরি, এস ইকুয়াল ভি এর পরিবর্তে আমরা বসাবো ইউ প্লাস এ টি, ভি এর পরিবর্তে বসাবো ইউ প্লাস এ টি, সাথে প্লাস ইউ আছে বাই টু ইন্টু টি। তো সমান আমরা এখানে কয়টা ইউ পাইলাম?
যোগ করলে আমরা এখানে ইউ, এটা ইউ, যোগ করলে হয় টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি। আমরা যদি টি দ্বারা গুণ করে দিই তাহলে আসে টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই টু। আমরা যদি আলাদা করে লিখি তাহলে টু ইউ টি বাই টু প্লাস এ টি স্কোয়ার বাই টু। এখানে টু টু কাটা যায় তাহলে থাকে ইউ টি প্লাস, এখানে যদি আমরা একটু আলাদা করে লিখি তাহলে ওয়ান বাই টু সাথে আছে এ টি স্কোয়ার। তাহলে এখানে আমরা কী পেলাম, অতএব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমাদের 2 নং সমীকরণ চলে আসলো। তাহলে আমরা প্রথম থেকে যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের, আমরা কিন্তু বলছি যে এখানে 5টা রাশির সমন্বয় ঘটাতে হবে, তবে বিভিন্ন সমীকরণে, এখানে যে 4টা সমীকরণ আমরা লিখছি এই সমীকরণগুলোতে 4টি রাশির ব্যবহার আছে, তার 3টি রাশির মান জানা থাকলে আমরা অপর রাশির মান নির্ণয় করতে পারি। তো এখানে আমরা 2 নং সমীকরণটা কেমনে আসলো সেটা মনে হয় আমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা যদি 3 নং সমীকরণটা সমাধান করতে চাই তাহলে আমরা একটু পরিবর্তন করব, সেটা কি, আমরা এই জায়গাটাতে একটু ভিন্নতা আনব। আমাদের 3 নং সমীকরণ প্রতিপাদন করতে গেলে এই 2 নং সমীকরণ পর্যন্ত কিন্তু কাজ করতে হবে, 2 নং সমীকরণ আসার পরে আমরা একটু পরিবর্তন করলেই 3 নং সমীকরণটা পাবো। কিভাবে পাবো, দেখো আমরা 1 নং সমীকরণে পাইছিলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখান থেকে কিন্তু আমরা টি এর মানও বের করে রাখতে পারি। যদি টি এর মান বের করি তাহলে সেখানে এখানে আসবে এটি সমান ভি মাইনাস ইউ, তাহলে টি আসবে ভি মাইনাস ইউ বাই এ। আমরা তখন 1 নং সমীকরণ ধরব, এটা না ধরে সমীকরণটা ধরব টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এখন এই 1 নং সমীকরণের যে টি এর মান আমরা বের করলাম, আমরা 3 নং সমীকরণের ক্ষেত্রে কিন্তু, আমরা 2 নং সমীকরণের ক্ষেত্রে ভি এর মান বসাইছিলাম, আমরা সেই 2 নং সমীকরণেই আমরা ভি এর পরিবর্তে টি এর মান বসাবো, তাহলে আমাদের 3 নং সমীকরণটা চলে আসবে। তাহলে এখানে আমরা টি এর মান 2 নং সমীকরণে বসাই, তাহলে কি হয় সেটা যদি বসাই তাহলে থাকে এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এর পরিবর্তে আমরা পাইলাম কি ভি মাইনাস ইউ বাই এ। আমরা যদি একটু সমাধান করি এস ইকুয়াল, এখানে দেখো উপরে আছে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, অর্থাৎ এখানে একটা সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে হবে টু এ। আচ্ছা আমরা যদি আরআরই গুণ করি তাহলে পাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এ এস, বা ভি স্কোয়ার ইকুয়াল এই মাইনাসটা মাইনাস ইউ স্কোয়ার ওই পাশে নিলে হয়ে যাবে প্লাস, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। দেখো আমরা শুধু 1 নং সমীকরণে একটু পরিবর্তন করার ফলেই আমরা 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ পাই। 2 নং সমীকরণের ক্ষেত্রে ভি এর মান বসাইছি আমরা এই ক্ষেত্রে 2 নং সমীকরণে, আর 3 নং সমীকরণের ক্ষেত্রে আমরা টি এর মান বসাইছি 2 নং সমীকরণের ক্ষেত্রে। তো এভাবে আমরা একটা অংশ দিয়েই এই 3টা রাশির প্রতিপাদন করতে পারি। আর চতুর্থ রাশিটা দেখো, চতুর্থ সমীকরণটা দেখো এখানে আছে, সেটা 2 নং সমীকরণে আছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, সেটা আমরা আসলে মূলত গড় দ্রুতি থেকে পেয়ে থাকি। তো আমরা এই রাশিগুলো দিয়ে কীভাবে সমীকরণ প্রতিষ্ঠা করা যায় সেটা দেখলাম, এবং আমরা যদি এই সমীকরণগুলোর ব্যবহার দেখতে চাই, আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলেই তোমরা সমীকরণগুলোর ব্যবহার পাবা।
দেখো আমি একটা উদাহরণ লিখি। কোন বস্তু দুই মিনিট সময়ে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে বিশ মিটার পার সেকেন্ড, মানে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হল। যদি প্রশ্ন করা হয় বস্তুটির ত্বরণ কত, যদি প্রশ্ন করা হয় বস্তুটির ত্বরণ কত। আচ্ছা যদি আমি আরেকটা প্রশ্ন করি, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত। দেখো আমরা যদি বস্তুর ত্বরণটা নির্ণয় করি, তাহলে আমরা এই যে যে উদাহরণটা দিছি সেখানে কি কি অপশন দেওয়া আছে আমরা একটু বিষয়টা দেখব। এখানে আমরা লিখব, দেওয়া আছে দেখো আদি বেগ, আদি বেগকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা, কত স্থির অবস্থান, অর্থাৎ তার অবস্থান কি ছিল, স্থির ছিল, স্থির থাকলে তার বেগ কত হয়, 0 মিটার পার সেকেন্ড। সেখানে শেষ বেগ কত দেওয়া আছে, শেষ বেগকে প্রকাশ করি ভি দ্বারা, শেষ বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। সময় দেখো আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে সময়, সময় টি ইকুয়াল 2 মিনিট। আমরা কিন্তু সময়ের একক জানি সেকেন্ড, কাজেই আমাদের এই মিনিটকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 × 60, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দ্বারা গুণ করলে সেকেন্ড চলে আসবে, তো সেক্ষেত্রে সেকেন্ড হবে 120 সেকেন্ড। আচ্ছা তো আমাদের প্রথমে কি চাইছি, বস্তুটির ত্বরণ কত। তাহলে ধরি বস্তুটির ত্বরণ সমান এ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি। তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, দেখো আমরা এখানে কয়টা রাশি দেখছি, তিনটা রাশি, ইউ, ভি আর সময় টি। তো এখানে বের করব আমরা ত্বরণ এ, এটা যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের কয়টা রাশি পাওয়া গেছে, আমরা এখানে রাশি পাইছি 4টা। তো এই 4টা রাশি ওইখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণের কোনটাতে এই 4টা রাশি আছে আমরা সেই সমীকরণটা নিব। আমরা চাইলেই কিন্তু ইচ্ছা মতো যে কোনো সমীকরণ বসাতে পারবো না। তো এখানে যদি আমরা দেখি ইউ ভি টি এ, এই সমীকরণটা দেখো 1 নং সমীকরণের মধ্যে আছে, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে কিন্তু এই এইখানে যে 4টা রাশি আছে সেই 4টা রাশি ওখানে নাই, শুধু 1 নম্বর সমীকরণেই এই 4টা রাশি দেওয়া আছে। কাজেই আমরা এই 4টা সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা নিব, অর্থাৎ এখানে যে রাশিগুলো দেওয়া থাকবে আর যেটা বের করতে হবে সেটা
কোন সমীকরণের সাথে মিলে সেই মাফিক আমাদের বসাইতে হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি, বা আমরা যদি সাজিয়ে নেই তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা মানগুলো বসাই দেব, এখানে ভির মান হচ্ছে 20, ইউ হচ্ছে 0, সময় টি হচ্ছে 120। তাহলে এখান থেকে এটা আমরা 20 থেকে শূন্য বিয়োগ করলে পাই 20, তাকে 120 দ্বারা ভাগ করলে কত আসে? জিরো পয়েন্ট 1666 সমান, আমরা দুই ঘর যদি নেই তাহলে লিখতে পারি 0.17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমরা কিভাবে এই সমীকরণগুলো ব্যবহার করে ত্বরণের মান বের করলাম। আমরা যদি এখান থেকেই দ্বিতীয় যে অপশন লিখছি, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত, সেটা যদি বের করতে চাই, তাহলে দেখো আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তখন আর এই সমীকরণ ব্যবহার করা হবে না, তখন আমরা আরেকটা সমীকরণ ব্যবহার করব। তখন আমরা এখানে ত্বরণের জায়গায় লিখব দড়ি বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। যদি অতিক্রান্ত দূরত্ব চায় তাহলে সেখানে আমরা লিখব দড়ি বস্তুটির অতিক্রান্ত দূরত্ব সমান এস মিটার। অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার, আমরা এককটা একটু দূরে লিখব। দেখো সেই ক্ষেত্রে আবার আমরা একটা যখন বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বের করব, তখন কিন্তু তোমার এখানেও আমরা চারটা রাশি পাই, সেই চারটা রাশি কিন্তু তখন দেখো 1 নং সমীকরণের সাথে মিলবে না, সেটা 2 নং সমীকরণের সাথেও মিলে না, কারণ এখানে ত্বরণ নাই। 3 নং সমীকরণের সাথেও মিলে না, সেখানে ত্বরণ নাই। কিন্তু 4 নং সমীকরণের সাথে দেখো এখানে যে রাশিগুলো দেওয়া আছে 4 নং সমীকরণে সেই রাশিগুলো আছে। তো আমরা সরাসরি এখান থেকে বের করতে পারি, আমরা জানি এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। তাহলে ভি দেওয়া আছে 20 প্লাস ইউ 0 বাই টু ইন্টু টি দেওয়া আছে 120। তো আমরা যদি এখানে 20-এর সাথে শূন্য যোগ করি 20-ই থাকে, 2 দ্বারা ভাগ করে থাকে 10 গুণন 120, এটা গুণ করলে পাওয়া যায় 1200 মিটার। তাহলে দেখো আমরা কত সহজেই এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন রাশির মান নির্ণয় করতে পারি। আমরা বাসায় এরকম আরও কিছু নিজে নিজে উদাহরণ তৈরি করব, নিজে নিজে দেখব, এবং তোমার বইয়েও অনেক উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো দেখে তোমরা নিজেদের মতো এরকম বসিয়ে দেখবা কোন সমীকরণের সাথে মিলে সেই মাফিক তোমরা সমীকরণের মানগুলো বসিয়ে দিবে, এবং তখন দেখতে পারবে যে এই অঙ্কগুলো খুব সহজেই, মানে যে রাশির মান চাইছে সেটা সহজেই বের করা যায়। তো তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।